আমাদের গাড়ির বহরের পেছন থেকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা অতর্কিত ইটপাটকেল ছড়ে হামলা চালায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বরিশালে যাওয়ার পথে ইশরাক হোসেনের উপর হামলা হয়েছে। বন্ধুরা, এবারে এই হামলা নিয়ে মুখ খুলেছেন ইশরাক হোসেন। বন্ধুরা, ইশরাক হোসেন কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করতে সুযোগ করে দিবেন। চলুন বন্ধুরা, আমরা দেখে আসি ইশরাক হোসেন কি বলেছে। বরিশাল আপনি বিভিন্ন জায়গায় কিন্তু যাচ্ছেন এবং গণসমাবেশে, আসলে সেই পরিপ্রেক্ষিতে বরিশাল আসার পূর্বে আসলে আপনার গাড়ি বহরে আমরা দেখলাম কি হয়েছিল সেখানে। আমরা ঢাকা থেকে ভোর রাতে রওনা দিয়ে বরিশালের উদ্দেশ্যে আসি। আমাদের গাড়ি বহরে প্রায় 30টির মতো গাড়ি ছিল। আমরা ভোরবেলা গৌড় নদী পার হয়ে মালিহালা বাজার পার করার পরে আমাদের গাড়ির বহরের পেছন থেকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা অতর্কিত ইটপাটকেল ছড়ে হামলা চালায়। চার কাঁচ ভাঙচুর হয় এবং 10-এর অধিক নেতাকর্মীরা তারা আহত হয়ে এখন চিকিৎসাধীন রয়েছেন। এই আমি বলতে চাই, আওয়ামী লীগ সন্ত্রাসীরা কাপুরুষের মতো ন্যাক্কারজনকভাবে আমাদের শান্তিপূর্ণ বহরে, যেই বহর নিয়ে আমরা বিএনপির বরিশাল বিভাগীয় কর্মসূচিতে যোগদান করার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, সেখানে তারা ন্যাক্কারজনকভাবে হামলা চালায়। তবে এইসব ন্যাক্কারজনক কর্মকাণ্ড করে আমাদেরকে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করাসহ অন্যান্য দলীয় এবং কেন্দ্র ঘোষিত যে কোনো কর্মসূচি বাস্তবায়নে আমাদেরকে কোনো বাধা আমরা মানব না। আমরা সকল কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়ন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো, এটি আমি বলতে চাই। আসলে যখন হামলা হয়েছিল আসলে তখন আপনি কোথায় ছিলেন এবং কিভাবে ছিলেন, পরিস্থিতি কখন? আমি গাড়ি বহরের একদম সামনে ছিলাম, আমার গাড়িটি দ্বিতীয় গাড়িটি ছিল। আমরা পার হয়ে যাওয়ার কিছু দূর পরে একটা ফোন কল আসে, তখন জানতে পাই যে গাড়ি বহরের শেষ দিকে থাকা কয়েকটি গাড়ি তারা কিছুটা পিছিয়ে পড়েছিল। আপনি জানেন যে 30টি গাড়ি বহর বেশ লম্বা হয়, তো আমাদের সামনে থেকে পেছনের গাড়ি বহরের তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয় না। তো পরবর্তীতে আমরা গাড়ি থামাই এবং রাস্তা অবরুদ্ধ হয়ে যায় প্রায় 30 মিনিটের মতো। এরপরে আমাদের যারা আটক হয়েছিল এবং হামলার শিকার হয়েছিল তারা আধা ঘন্টা 40 মিনিট পরে তারা পুনরায় এসে আমাদের গাড়ি বহরে যোগদান করে এবং আমরা পরিশোধের পথে আসি। আপনার কিন্তু প্রতিদ্বন্দ্বী ছিল ঢাকা দক্ষিণ সিটির, কিন্তু তিনি কিন্তু সমাবেশে কিন্তু অনেক কথা বলেছে, আসলে সেটির বাস্তবায়ন কি দেখছেন এখানে? আমি বলতে চাই, তারা সম্পূর্ণ বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, বিন্দুমাত্র ধারণা নাই। আমার ধারণা তারা ক্ষমতা হারানোর ভয়ে এবং পরবর্তীতে তারা যে ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করেছে সেটির বিচারের ভয়ে তারা এখন হিতাহিত কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে এবং তারা আবোল তাবোল কথাবার্তা বলে তাদের কর্মীদেরকে একটা সান্ত্বনা দেওয়ার একটা অপচেষ্টা মাত্র করছে, এটি আমি বলতে চাই। নেতাকর্মী যে বিভিন্ন জায়গা থেকে, তবে কিন্তু এই জায়গায় কিন্তু বেশ আলোচনা কিন্তু ভোলা জেলার নেতাকর্মীরা এবং বিপুল সংখ্যক নেতাকর্মী এসেছে এবং তাদেরকে কিন্তু শোনা যাচ্ছে তাকে বাধা দেওয়া হচ্ছে এবং গুলি বর্ষণ করছে, এটি আপনি কিভাবে দেখছেন? আমি বলতে চাই, আপনারা কয়েকদিন আগে কিছু দুই মাস আগে দেখেছেন ভোলা জেলা ছাত্র দলের সভাপতি নূরে আলম এবং ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম, তাদেরকে ন্যাক্কারজনকভাবে সরাসরি বুকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। তারা আমাদের দলের একটি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে। তো এই বর্তমান সরকার, তারা যেটি বললাম, আমার মনে হয় ক্ষমতা হারানোর ভয়ে তারা অত্যন্ত ভীত এবং পরবর্তীতে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর এবং বিচারের সম্মুখীন হওয়ার ভয়ে তারা ভীত। তারা যে নানাবিধ অপকর্ম এবং দুর্নীতি করেছে এবং গণতন্ত্র হত্যা করেছে এবং সকল যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর দায় একটিও তারা এড়াতে পারে না ক্ষমতাসীন দলের দায়িত্ব শীল নেতা হওয়া বিধায়। তো আমি বলতে চাই যে তারা এই যে আমাদের ভোলা জেলার নেতাকর্মীদের উপরে এই অন্যায় আচরণ করেছে এটির একটি কারণ হতে পারে, যেহেতু নূরে আলমের হত্যাকাণ্ডের পরে সারা দেশ প্রতিবাদে মুখর হয়ে ওঠে এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে আমরা এই গণসমাবেশ দেখতে পাচ্ছি। অতএব তারা এই ধরনের ন্যাক্কারজনক হামলা চালিয়ে আমাদেরকে ভয়ভীতি, আমাদের নেতাকর্মীদেরকে ভয়ভীতি প্রদর্শন করা, যাতে তারা কম সংখ্যক নেতাকর্মীরাই সমাবেশে অংশগ্রহণ করতে পারে। কিন্তু আপনারা দেখেছেন যে একদিনের সমাবেশ 3 দিন যাবৎ সমাবেশ চলেছে এবং নাচ গান পর্যন্ত হয়েছে, একটা উৎসব মুখর পরিবেশে আমরা আমাদের এই কর্মসূচি পালন করছি। আসলে এই যে আপনাদের একদিনের সমাবেশ এখন, মানে যে কোনো পরিস্থিতিতে কিন্তু এখন 3 দিন হচ্ছে, এতে কারা লাভবান হচ্ছে?
কারা লাভবান হচ্ছে সেটি আমি জানি না, কিন্তু প্রয়োজন হলে তিন দিন কেন লাগাতার আমরা সমাবেশ করে এই খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারী অবৈধ ভোট ডাকাতি ব্যাংক ডাকাতি শেখ হাসিনার সরকারকে আমরা হটিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করবই, করবো ইনশাআল্লাহ। আপনাদের এই সমাবেশের এখন এখানে পরিস্থিতি কেমন দেখছেন, এবং এই যে আপনারা বলছেন বাধা হচ্ছে, আসলে বাধা দিয়ে কি তাদের কি আরো মনোশক্তি বেড়ে যাচ্ছে বা আরো ক্ষোভ বেড়ে যাচ্ছে? অবশ্যই অবশ্যই, আমি বিশেষ করে আমার আজকের ঘটনাটির কথা বলতে চাই। আমাদের পাঁচটি গাড়ি আক্রান্ত হওয়ার পরে আমরা ধারণা করেছিলাম হয়তো বা তারা ফেরত চলে যাবে, কিন্তু তারা সেখান থেকে গাড়ি থেকে নেমে তারা এই সন্ত্রাসীদের প্রতিহত করে এবং তারা পুনরায় লড়াই করে আমাদের গাড়িবহরে যোগ দিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। আপনারা দেখেছেন যে শত হাজার বাধার সত্ত্বেও তিন দিন ধরে নেতা কর্মীরা এখানে অবস্থান করে, তারা দূর দূরান্ত থেকে এসেছে, তারা কেউ চিরা মুড়ি নিয়ে এসে এবং সব, কিন্তু এরা সাধারণ জনগণ। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই বলেছেন যে সাধারণ জনগণ এই আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করে আমাদের কর্মসূচিগুলোকে বিশাল আকার ধারণ করছে। এটির কারণ হলো এই বর্তমান সরকারের অন্যায় অত্যাচারে জনগণ ত্যক্ত বিরক্ত অতিষ্ঠ, এবং তারা একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের উপরেই, দেশনায়ক তারেক রহমানের উপরেই তারা আস্থা রাখে। এটি হলো আপনাদের বিএনপি নেতা কর্মীরা কিন্তু জনতার মেয়র বলা হয়, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে যে 10ই ডিসেম্বর যে ঢাকায় যে সমাবেশ রয়েছে গণসমাবেশ, আসলে সেখানে আপনার পদক্ষেপ কি কি থাকবে? আসলে জনতার মেয়র তো কোনো দলীয় পদবি নয়, এটি একটি স্নেহ করে আমাদের নেতাকর্মীরা আমাকে জনতার মেয়র বলে সম্বোধন করে। আমি বলতে চাই, আমি কথাটি 2020 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার পরেও কথাটি বহুবার বলেছি, এবং সেই সময় বলেছি যে আমি দেশের জন্য কাজ করি, দলের জন্য কাজ করি, জনগণের জন্য কাজ করি। আমার দল যদি আমাকে জীবন দেওয়ার জন্য দিতে বলে আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু দলের কোনো ধরনের কর্মসূচি থেকে আমরা পিছপা হব না, আমরা কাউকে ভয় করি না, আমরা এই অপশক্তিকে তোয়াক্কা করি না, ইনশাআল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে এদেরকে মোকাবেলা করব। আসলে আমি একটা কথা বলতে চাই যে দিনক্ষণ তারিখ ঘোষণা করে আন্দোলন হয় না, এমনও তো হইতে পারে আগামীকালকে একটা গণ আন্দোলন, তুমুল গণ আন্দোলন সৃষ্টি হয়ে পরশুদিন এই সরকার পদত্যাগ করতে বাধ্য হতে পারে, অতএব ডিসেম্বর পর্যন্ত তো নাও যেতে পারে। এটি একটি তারিখ দিয়ে, যেহেতু ওই তারিখে আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে, সেই কারণে বলা হয়েছে যে 10 তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে 10 তারিখের সমাবেশ, যেহেতু ঢাকা বিভাগের এবং একেবারে রাজধানী কেন্দ্রে এই সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি নিঃসন্দেহে আমাদের এই অপশক্তির হাত থেকে উদ্ধার পাওয়ার লক্ষ্যে একটি অন্যতম মাইলফলক হিসেবে এই দিনটি প্রতিষ্ঠিত হয়ে থাকবে। বন্ধুরা, এই ঘটনা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।